কবুতর যদি সিরিয়াস আকারে অসুস্থ হয়ে যায় এটা আমার শেষ ভরসা, ঠিক আছে? এটা যদি কাজ হয় তাহলে আমি হয়তো আশা ছেড়ে দিয়ে কবুতরটার মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এছাড়া আর কি মূলত কোন কোন কারণে যে একবার আশা শেষ এটার উপর আর কি, যখন দেখা যায় যে বদ্ধ জমির সমস্যায় সবুজ পায়খানা চুনা পায়খানা ওটা যদি সিরিয়াস আকারে চলে যায়, আমি তো প্রাথমিক অবস্থায় দেখা যাবে লেবু পানি দিতেছি, কার্বিনা দিতেছি, ঠিক আছে, কিংবা যে ডায়াবেটিস এটা দিতেছি, এগুলো তো যদি কাজ না হয় তখন এন্ড্রোসিন। হে কবুতর পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মোহিত ভাই, আজকে আমাদের এখানে প্রায় 28টা আইটেমের ঔষধের কি কি কার্যক্ষমতা, এর কি কি গুণ এগুলো বলবে এবং দাম সহ বলবে যে কোনটা উনি কোন কোন কারণে ব্যবহার করেন। তো অ্যাকচুয়ালি এখানে এসে আমার নিজের কাছেও ভালো লাগছে যে আমি অনেকগুলো নতুন ওষুধের নাম জানতে পারবো, বেশ করে কিছু কিছু ওষুধের গুণাগুণ অনেক ভালো উনি নিজেও বলতেছে। তো ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো ভাইয়া, এখন আমি আপনাকে একটা একটা করে দিব, আপনি বলবেন দাম বলবেন এটার কাজ কি সেটা বলবেন। তো ফার্স্ট এটা হচ্ছে এক নম্বর, এটা হলো ব্রঙ্কোভেট, এটার দাম আপনার 36 টাকা নাকি 35 টাকাতেই পাওয়া যায়। হ্যাঁ, এটা মেনলি যে আপনি ঠান্ডা আপনার যে ফুসফুস গলা কবুতরের ঠান্ডা একটু ভালো কাজ করে, ঠান্ডা প্রতিরোধে বেশি ভালো কাজ করে। এটা যদি আপনি ওই সপ্তাহে দিলেন, মনে করেন একদিন আপনি খালি পানি দিবেন, খালি পানির সাথে একটু এটা মিলাই দিলেন, এটা কি গরম পানির সাথে মিক্স করে দিলে ভালো? না না, গরম গরম না, গরম পানির সাথে আসলে কোনো ওষুধই দেওয়া ঠিক না, ওখানে ওষুধের গুণাগুণ নষ্ট হয়। গরম পানি কুসুম গরম যদি থাকে, মানে এভারেজ আমরা শীতের মধ্যে যেটা বলি, আমি আসলে ওভাবে কখনো দেই না আর কি কুসুম গরম পানিতে, মানে নরমাল ঠান্ডা। আমার কুসুম গরম পানিতে দেখা যায় যে প্রাকৃতিক উপাদানগুলাই যায়। আচ্ছা, কুসুম গরম পানিতে যেমন যে সকালে কিন্তু ওটা কুসুম গরম অবস্থায় ছিল, সেটা দিতে পারেন। এই যে দাম 35, হয়তো ঠান্ডার জন্য। আচ্ছা, তো সাপোজ এটার অল্টারনেটিভ যদি কেউ না পায়, ওটা কি আপনার বাসকটি ইউজ করলে পারে? বাসকটা আমি আসলে ইউজ করি নাই, যার কারণে আমি ওটা বিষয়ে তো আমার কাছে কেন যদি মনে হচ্ছে যে যেহেতু ঠান্ডা ফুসফুসে কাশি একটু ঝিমানো টিমানো হলে দেওয়া যেতে পারে, তো এই সিজনে আমি বাসকটাই ব্যবহার করতেছি। বিষয়টা হলো যে আপনি যদি কবুতর সুস্থ রাখতে চান, একটা হলো সুস্থ রাখা, একটা হলো অসুস্থ অসুস্থটাকে সুস্থ করা। সুস্থ রাখতে চাইলে প্রাকৃতিক উপাদানের বিকল্প নাই, ঠিক আছে? প্রাকৃতিক যেমন যে কিছুদিন পর কালা পানি বানানি হবে, হ্যাঁ, ওই যে প্রাকৃতিক উপাদান, এই যে আজকে প্রাকৃতিক উপাদান দেওয়া হয়েছে, সেগুলো দেওয়ার উদ্দেশ্য কিন্তু কবুতরকে সুস্থ রাখা। আচ্ছা, তো এই গেল ফার্স্ট, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, এটা ডায়াবেটিস, এটা এটা ক্রেডিট দিতে হয়, ঠিক আছে? এটা ক্রেডিট হলো আমাদের ওই কবুতর চিকন জানান গ্রুপের একজন অ্যাডমিন ছিল মুজাফর হোসেন, হ্যাঁ, উনি রংপুরের বড় ভাই, ঠিক আছে? ওষুধের নামটা ভালো করে দেখি, উনি ওষুধটা সাজেস্ট করছিল। আচ্ছা, ঠিক আছে, এটা আপনারা ইউনানি ওষুধের দোকানে পাবেন, কিছু হোমিও ওষুধের দোকানেও পাইতে পারেন। এই এক বোতলের দাম 30-40 টাকা নিবে। এটা এটার কাজ কি? আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হলো কবুতরের কিছু সময় দেখা যায় যে ড্রপিংটা খারাপ আসতেছে। এখন আপনার খারাপ বলতে কিরকম? সবুজ চুনা, সবুজ সবুজ চুনা হালকা পর্যায়ে, কিংবা একটু পানি পানি একটু চুনা, এরকম টাইপের একটু বাজে ড্রপিং করতেছে। কিন্তু মনে করেন যে আপনার এখন কবুতরটার বাচ্চা আছে, আপনি কিংবা চাইতেছেন না যে হেভি কোনো ওষুধ ব্যবহার করতে, কোনো অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই ওষুধটা, এই ওষুধটা আপনি 1 মিলি এই ওষুধ আর তার সাথে 4 মিলির মতো পানি মিশিয়ে যদি খাওয়াই দেন, আশা করা যায় কবুতর ড্রপিংটা ভালোই আসবে। আর মোটামুটি এখানে যতগুলো ওষুধ আছে সবগুলো ওষুধই তো মনে হয় যে 5 ঘন্টা 6 ঘন্টা এবারে যে রাখা উচিত, হ্যাঁ রাখা উচিত, বাট এটা যদি আপনি পানিতে মিশিয়ে খাইতে দেন ও কিন্তু খাবে না, পানি একটু দিতে হয়ে যাবে। আজান দেওয়া শেষ হয়েছে, তো এখন হচ্ছে আমাদের ওষুধ নাম্বার 3, হ্যাঁ, 2+ বেশ উপকারী একটা ওষুধ, হ্যাঁ, স্কার কোম্পানির। আমি সাধারণত 2+ আর হেমিকোপিএসটা একসাথে ব্যবহার করি, এটা অনেকেই করে, কাজ পাই 3 মিলার, যেদিন দিয়ে এই দুটো একসাথে দিই, লিটারে দেখা যায় এটা 1 মিলি দিলাম, এটা 1 মিলি দিলে কিংবা কি এটা 1.5 মিলি 2 মিলি দিলে আমার কবুতর খাইতে অসম্ভব অসুবিধা নেই, দুই করে এটা মেনলি ফাঙ্গাস টাঙ্গাস, হ্যাঁ ফাঙ্গাস টাঙ্গাস টক্সিন, আমরা যে খাবার দিই খাবারে কিন্তু বিষাক্ততা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, আর্দ্রতার একটা বিষয় আছে। আপনি এই বিদেশে যে এত খাবারের দাম কেন, কারণ ওরা খাবার মনে করেন ল্যাবে নিয়ে ওরা টেস্ট করে যে এটার কি পরিমাণ আর্দ্রতা আছে, হ্যাঁ ঠিক আছে,
সেই আমরা যে খাবারটা রাইখা দিলে কিন্তু ওই আর্দ্রতার কারণে ফাঙ্গাস টাঙ্গাস জন্মায়, বিভিন্ন টক্সিন ওর বডিতে যাওয়ার পরে বিভিন্ন টক্সিন তৈরি হয়, ঠিক আছে, বিষাক্ত, ওইখান থেকে বদ হজম নানান সমস্যা হয়। তো ওই টক্সিনগুলো দূর করার জন্য হলে এই টু প্লাস। অনেকে তো সরাসরি দোকান থেকে খাবার কিনে এনে সরাসরি, আচ্ছা টু প্লাস, টু প্লাসের দাম আচ্ছা ঠিক আছে। এবার আসি জিঙ্ক। আচ্ছা জিঙ্কের জন্য এটা তো জিজবেটটা সবচেয়ে বেস্ট না? জিজলেট আর এটার এই উপাদান একদম সেম, এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, ঠিক আছে, এটাই যে ইকুইভ্যালেন্ট টু 10 মিলিগ্রাম, সেটা উপাদান একদম সেম। আমি দীর্ঘদিন জিজবেট ব্যবহার করছি, এরপরে ওই আম্মু বাসায় কিছু এই ওষুধ আনছিল, এরপরে এখন ওই এক বোতল বড় বোন খাইছে, এরপরে দুই তিন বোতল ছিল, যার কারণে আমি নিবো। আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আপনার হিউম্যানারি মানে মানুষের ফার্মেসিতে পাওয়া যায়, আর এখানে বাদ বাকি যতগুলো আছে এখানেও কিছু কিছু পাওয়া যায়, উপকারী একটা ওষুধ, বিশেষ করে সালমোনেলা সবুজ পায়খানা এগুলো প্রতিরোধে খুব ভালো কাজ করে। আপনি যদি মাসে 5 দিন কি 1 সপ্তাহের মতো দিতে পারেন, আশা করা যায় রোগ বালাই হবে না। অনেক অনেক বড় ভাই সাজেস্ট করে যে আপনি কোনো ওষুধ না খাওয়ান, অন্তত মাসে 3-5 দিন এটা খাওয়ান, শুধু এটা খাওয়ান। হ্যাঁ খাওয়ালে বড় আকারের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য খাওয়ালে ভালো আমার মতে। এই হ্যামকো পেয়েছে দাম জানি কত? হ্যামকো পেয়েছে দাম 105 টাকা, 105 টাকা এরকমই নাই। এটা ভেটেরিনারি ওষুধ, আর এটা খাওয়াতে গেলে কবুতরকে অভ্যাস করাইতে হবে। হ্যাঁ প্রথমত একটু অভ্যাস করাইতে হবে, ঠিক আছে, ও প্রথম দিন দিবেন ও খাবে না, দ্বিতীয় দিন দিবেন তো খাবে না, আগে চুমুকের সাথে সাথে একটা মাইক ধান দিবে, এক পর্যায়ে খাবে। পরবর্তীতে এটা হচ্ছে 2, 4, 5, 6 নাম্বার হেপাটোভেট, এটা হচ্ছে আপনার লিভার টনিক। লিভার টনিক জি, একটু দাম কম আর কি, কমের ভিতরে লিভার টনিক এটার দাম মাত্র 35 টাকা। আমরা যে ওই লিভার টন তারপরে স্কয়ারের একটা আছে তারপরে যদি মন চায় যে আচ্ছা আমি এখন 3 দিন লিভার টনিক দিব, সেইটা যদি দেই আমার কিন্তু একটু খরচটা বেশি পড়ে যাবে, সেই জায়গায় আমি এটা দিলাম দাম কম। ভিটামিন এ, বি থ্রি আর ই, ঠিক আছে, ডিম বাচ্চার জন্য প্রয়োজন। এখন কেউ ওই আশায় ব্যবহার করেন না যে এরা এই ওষুধ ইচ্ছা মতো খাওয়াবেন কবুতর ডিম বাচ্চা করবে, তা না। আমি সাধারণত দেখা যায় ওই আপনার কবুতর ডিম পাড়ার 2-1 দিন আগে থেকে কিংবা ডিম পাড়ার পরে এইটা আর আপনার ওই যে ক্যালসিয়ামের জন্য রেনা ক্যালপি এগুলো একসাথে দেই, ঠিক আছে, যাতে ও কবুতরটা রিকভার করতে পারে, ওর ডিম পাড়ার যে ধকলটা সেটা যেন রিকভার করতে পারে তাড়াতাড়ি, এই কারণে এই ওষুধটা দিই। আর এটা হচ্ছে আপনার 170 টাকা। তো এইখানে ভাইয়া কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে উনি এটার সাথে ওষুধ মিক্স করে দেয়, ওইটার সাথে ওষুধ মিক্স করে দেয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি একদিনে তো আর সকল ভিডিও মানে তৈরি করা সম্ভব না, এগুলো যে বললাম যে রেফারেন্সে ভাইয়ের চ্যানেলে গেলে পেয়ে যাবেন। পরবর্তীতে এটা হচ্ছে 8 নম্বর, 2, 4, 6, 8 নম্বর, হ্যাঁ এটা এন্ড্রোসিন ভেট, কবুতর যদি সিরিয়াস আকারে অসুস্থ হয়ে যায় এটা আমার শেষ ভরসা, ঠিক আছে, এইটা যদি কাজ না হয় তাহলে আমি হয়তো আশা ছেড়ে দিয়ে কতটার মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এছাড়া আর কি মূলত কোন কোন কারণে যে একবার আসা শেষ এটার উপর আর কি, যখন দেখা যায় যে বদ হজমের সমস্যায় সবুজ পায়খানা চুনা পায়খানা, হ্যাঁ ওটা যদি সিরিয়াস আকারে চলে যায়, আমি তো প্রাথমিক অবস্থায় দেখা যাবে লেবু পানি দিতেছি, কার্বিনা দিতেছি, ঠিক আছে, কিংবা যে ডায়াবেটিস এটা দিতেছি, এগুলোতেও যদি কাজ না হয় তখন এন্ড্রোসিন এই ওষুধটা একটু দামি, এখন
যাক ভালো, মাঝে মাঝে আপনার এই টাইপের ওষুধগুলো পাওয়া যায় না, এটা এটা কিনে এনে রেখে দিতে পারেন, ঠিক আছে, ফ্রিজে রেখে দিলেন একটু সিরিয়াস পর্যায়ে গেলে। হ্যাঁ, আর আরেকটা কনফিউশন দূর করতে হবে, সেটা হচ্ছে যে উনি ফ্রিজে নরমাল যে ডিপ ফ্রিজে না, হ্যাঁ নরমাল ফ্রিজে উনি ওষুধগুলো সংরক্ষণ করেন, সবগুলো একটু যে ভিজা ভিজা, হ্যাঁ হ্যাঁ পানি বের হচ্ছে পরবর্তীতে। এটা এটা বুস্ট ব্রিডেন, এটা একটা মাল্টিভিটামিন, দাম অনুযায়ী বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে, অনেক স্কয়ার কোম্পানি, হ্যাঁ স্কয়ার কোম্পানির, বেশি না দাম মাত্র 100 টাকা, সেই অনুযায়ী আমার কাছে ভালো। আমি এটা সাধারণত ওই কবুতর ডিম পাড়ার কয়েকদিন আগে থেকে কিংবা কবুতর জোড়া দেওয়ার দুই তিন দিন পর থেকে দ্বিতীয় ডিম পাড়া পর্যন্ত দিই, সাথে ওই ক্যালসিয়াম দিই মাঝে মধ্যে, এডি3 দিই। তো মূলত কি আপনি মানে নরমালি প্রত্যেকদিন কবুতরকে ওষুধ এরকম যখন যেটা প্রয়োজন পড়ে, যখন যেটা প্রয়োজন, এছাড়া পানি দেই, আর এছাড়া আমার বড় ভরসা হচ্ছে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান। তো নরমালি আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনার এই আমার মাসিক ওষুধ করছে 10টা থাকে, আপনার সাথে কিছু কিছু মিল আছে আবার কিছু কিছু মিল নাই, এটা যে যেভাবে পালে আমি কন্টিনিউ প্রত্যেক মাসেই খাওয়াই। দেখা যেতেছে যে যেদিন যেদিন গরম পড়ে প্রচণ্ড পরিমাণে, তখন তো এই মাল্টিভিটামিন টাইপের ওষুধগুলো দেওয়া যায় না, বিশেষ করে ক্যালপ্লেক্স, হিপাচোক্যামিনো, এডি3+ দেড়, ওগুলো দেওয়া যায় না। তো ওগুলোর পরিবর্তে দেখা যায় যে লেবুর পানি, অ্যালোভেরা, প্রাকৃতিক উপাদানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে লেবুর পানি, ঠিক আছে, এটা আর কি আমি সুযোগ পাইলেই দিই। আমি ঘরে লেবু আনলে কবুতরই খায়, মানুষের চেয়ে বেশি কবুতর খায়, ঠিক আছে, আমার লেবুটা অনেক ব্যবহার করা হয়। তো ওইটাকে আপনি কিভাবে দেখেন যে কন্টিনিউ প্রত্যেক মাসে খাওয়ানো? আমি ওই অনেকের মাঝে ধারণা হয়ে গেছে যে কবুতরকে মাসিক কোর্স করাইতে হবে, যে একদম ধরা বাঁধা 1 তারিখ থেকে 5 তারিখ এটা দিতেই হবে। এখন কবুতরটা যদি অসুস্থ হয়ে থাকে 1 তারিখ থেকে 5 তারিখ, কবুতরের প্রয়োজন বুঝতে হবে, এখন ও যখন ডিম পারবে তখন তোর শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন, আপনি যদি তখন ওকে ওই লিভার টনিক দেন হয় না, তাই না, প্রয়োজন বুঝে ওইভাবে কোর্স করাইতে হবে। আচ্ছা, আমার মতো সেই ক্ষেত্রে কবুতর কিন্তু ধকল যায়, ঠিক আছে, ওই ধকলের কারণে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ধকল স্ট্রেসটা কমাইতে হবে, একটু শান্ত করতে ইমোলাইট ব্যবহার করা যেতে পারে, লিটারে 1 মিলি করে। এটার দাম তো জানি না, কারণ এটা আমি ব্যবহার করিনি কখনো। এটার দামটা 100 কি 120, আমার কাছে লিস্ট করা আছে, আমি ওই লিস্টের আর কি আপনাদের ভিডিও শেষে ওই লিস্টের নাম একটা ছবি তুলে দিই, ছবি অ্যাড করে দিন, ঠিক আছে। কিন্তু লাইটার সাথে তো আমি কোথাও কবুতর পাঠানোর আগে দেখা যায় যে আগের দিন কবুতরকে এটা একটু খাওয়াই দেই, তো ওই যে আমার কাছে কবুতর নতুন আসলে ওদের খাওয়াই। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে লিভারটন, লিভারটন এটা আর কি বেশ ভালো, মানে লিভারটনিক, ঠিক আছে, আমি এটা ক্রিমিল কোর্সের আগে পরে ব্যবহার করি, এটার দাম হচ্ছে 120 টাকা, আমার ঠিক 100 টাকা লাগছিল, চেনা জানা হয়ে গেলে যাও, হ্যাঁ নিতে নিতে চেনা জানা হয়ে গেছে। লিভার টনিক এটা অনেক ভালো, মানে আপনার লিভার টনিক এটা ব্যবহার করতে পারেন। তো এটা তো নর্মালি যে আপনার ক্রিমি কোর্সের আগে খুব মারাত্মক লাগে, আর হচ্ছে যে অনেক সময় কবুতরের খাবার হজম টজম হয় না, ওই ক্ষেত্রেও করালে ভালো। ওকে, তো পরবর্তীতে হচ্ছে আমি মূলত দুইটা ইউজ করি, এক হচ্ছে যে আপনার পাউডার, ওটার নাম জানি কি, আর এটা তো এভিনেক্স ভালো, এটাও ভালো, পরপর পরপর চেঞ্জ করলেই ভালো ক্রিমি কোর্সের জন্য আমি যতটুকু জানি। তো মাঝে মাঝে সিমিক ব্যবহার করলে দেখা যায় যে আপনার ইগুলা হয়, যে ক্রিমিগুলো একবারে পানির মতো ঘোরা 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 হয়ে বেড়ে, মানে একবারে তরল টাইপের হয়ে বেড়ে। সিমিকের আরেকটা ব্যবহার আছে কিন্তু গোসলের ক্ষেত্রে, হ্যাঁ গোসলও দেয় অনেক, ঠিক আছে, এই পরবর্তীতে এইখানে এগুলোর সাবজেক্ট, হ্যাঁ একটা একটা করে দেখাই। ওই যদি এসি মেকেও কাজ না হয় এবং ক্রিমি খুবই তীব্র আকারে হয়, সেক্ষেত্রে আমি যে অ্যালবেন কিংবা অ্যালমেক্স মানুষের
এই ওষুধটা ব্যবহার করি এটা হচ্ছে এসকে প্লাস এফ হ্যাঁ এটা 20 টাকার মতো নাই 20 টাকা দাম হ্যাঁ এটা কি লিকুইড নাকি পাউডার টাইপের লিকুইড এটার ব্যবহার করা হবে না জাস্ট ফ্রিজে ছিল এই কারণে দেখানোর জন্য আনলাম ঠিক আছে আবার যদি আমার প্রয়োজন হয় 20 টাকা দিয়ে এরকম এক বোতল কিনে আনবো তো একটা দিয়ে মোটামুটি কতগুলো কবুতর কি করানো যায় এটার হিসাব হলো আপনার ওই এভিনেক্স কিংবা এসিমিকে যেভাবে লিভার টনিক দেন খাবার যে আগের দিন বের করে রাখেন সব সেম ওষুধ খাওয়ানোর সময় ওই এসিমিক কিংবা এভিনেক্স এর পরিবর্তে এটা কবুতর অনুযায়ী ড্রপার দিয়ে 3-4 ফোঁটা করে খাওয়াই দিই এটা তাহলে লিকুইড থাকে মানে লিকুইডটা সরাসরি নিয়ে 2-3 ফোঁটা খাওয়াই দিলে যায় বাচ্চা ফুটার এক সপ্তাহ আগে চেষ্টা করি সব অফ রাখার বাচ্চা থাকা অবস্থায় ক্রিমি কোর্স সাধারণত করাই না আর রেস্টে থাকলে রেস্টে শুরু দিয়ে করাই দেই জোড়া দেওয়ার আগে একবার করাই ঠিক আছে তো পরবর্তীতে রয়েছে একটা ড্র এটা হলো ক্লোরোফেন ঠিক আছে ওই চোখের যদি পানি আসে চোখে কবুতরের আর এটা একদম প্রাথমিক পর্যায়ে দিতে বললে ভালো কিন্তু অবস্থা যদি সিরিয়াস হয়ে যায় যে অনেক চোখ ফুলে গেছে তখন একটু ভালো আপনার যে গ্যাটিসোরেক্স ওগুলো আনতে হবে তখন একটু অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হবে যেমন ওই যে ডক্সিসাইক্লিন গ্রুপের কোনো এটা কি হিউম্যানারি এটা হিউম্যান অ্যাভেলেবল তো এর প্রচুর পাওয়া যায় এটা এটার দাম 30 টাকা নেয় এটা 30 টাকা 30-35 এর কম নাই দেখানোর জন্য আনলাম ওই কবুতরের আপনার ওই ওই যে উকুন মাছি দূর করতে আর কি এটার দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনার কবুতরের মাথা মানে ঘাড়ের উপরে সাপোজ লাইক আপনি দেই দেখাই এই জায়গায় 1 ফোঁটা হালকা একটু ডলে দিলে চলে পরবর্তীতে পাখা পশমের নিচে চামড়ার উপর দিয়ে দিলে ভালো আর পাখার যে পাখাগুলো আছে ওই সাইডে এখানে একটা মোট 3 ফোঁটা দিয়া একটু ঢলা দিলে ওর মুখ দিয়ে ও চারিপাশে ছড়া 2-1 দিন ব্যবহার করলে এটা মেইনলি হচ্ছে যে 15-14 দিন পরপর ব্যবহার করা লাগে বাট ওই যে টিন সেন ভাইরোসিট আর এগুলো দিয়ে স্প্রে করলে এটার কোনো প্রয়োজন না আর এটা দাম জানি কত এটা 50 টাকা এটা হচ্ছে 46 টাকা ওকে 40-42 রাখে পরবর্তীতে এগুলোর সাথে একটা পরে আছে পরবর্তীতে কারমিনা আচ্ছা এখানে সবাই সাজেস্ট করে আমার সবচেয়ে প্রিয় কারমিনা খাবারের রুচি বাড়ায় এটার দাম এটা হয়তো আপনার 450 মিলি এটার দাম নিবে 120-130 টাকা 130 টাকা গায়ের মূল্য লেখা আছে এটা মানুষের ফার্মেসিতেই পাবেন মানুষের ফার্মেসিতে হামদর্দে যাওয়া লাগবে না আমি তো এই আমার এলাকার ফার্মেসি দিয়ে করছি আচ্ছা এটা অ্যারিস্টোপ্লেক্স এই বোতলের মুখটা আর যেই কমা কিনছি প্রতিবারই এই মুখটা বাদিন পড়ে যায় ব্যাকসিকো ফার্মার এটা মনে হয় হ্যাঁ কেউ চাইলে অন্য বোতলে ঢেলে নিয়ে ঠিক আছে অ্যারিস্টোপ্লেক্স এটা হলো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য এইখানে 200 মেল আছে 200 মেলের দাম পড়ে 42 টাকা এটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি কবুতর তাল হয়ে যায় আর কবুতরের শরীরে থাকেও না কারো যদি মনে হয় ওটা ব্যবহার করবেন করতে পারেন ভালো থাকে ওকে তো পরবর্তীতে হচ্ছে এটা আচ্ছা এটা হলো গোল্ডেন ভিটাসল এটা ওই নিমতলি যায় বলতেছিলাম যে একটা নতুন কোনো মাল্টিভিটামিন দেন এটা দিছে
আমরি কিছু লাগে নাই এটা দাম কত এটা কি বাইরের ওষুধ তো শুদ্ধ হ্যাঁ এটা ডিব্বা দেখে তোর কোন মনে হইতাছে মেড ইন কোরিয়া মেবি সেটা ব্যবহার করতে হবে এরকম কোনো ইয়া নাই এটা আপনার খুঁজা মানে এখানে যত ওষুধ আছে যাই আছে যে যার উপকারের জন্য ব্যবহার করে অ্যাজ অল ওয়েজ হ্যাঁ কেটা আমি তো নতুন কোনো ভিটামিন ব্যবহার করতে চাইতেছিলাম এই কারণে এটা পাইছি নি আসছে এটার দাম মেবি 130 টাকার মতো নিছিল এর ফিডব্যাক কিরকম মানে কি মনে হচ্ছে খুব আহামরি কিছু লাগে নাই আমার কাছে খুব আহামরি কিছু লাগে নাই আপনার সেই জায়গায় আপনি যদি প্রায় 700 টাকা ছয়শো কি 700 এরকম পড়বে এখন ক্যালপ্লেক্সের আপনি হিসাব করেন এক মিলির দাম আসবে 0.07 টাকা আর এটার দাম আসবে 0.02 টাকা সেটা আপনার যদি খরচ বাঁচাইতে চান সেই ক্ষেত্রে এটা খুবই ভালো হবে আর আমি এটা ব্যবহার করতেছি এই বছরের শুরুর থেকে প্রায় যে মানে 2020 জানুয়ারি হ্যাঁ আমার কোনো কবুতরের ক্যালসিয়ামের কোনো সমস্যা হয় নাই ঠিক আছে হয়তো যে কারো ডিমে একটু সমস্যা হতেছে যে ডিমের খোসা দুর্বল কিংবা বাচ্চার হাতটা বেকার তাহলে আমি বলতাম যে ওষুধটা ব্যবহার করেন না আমি এটা ছাড়া ক্যালসিয়ামের জন্য অন্য কিছুই ব্যবহার করি নাই আমার কাছে খুব পছন্দ হয়েছে যার কারণে যে দুদিন আগে আবার 1 লিটার কিনে আনলাম আচ্ছা এটা এটা কত লিটারে কত এমএল 1 লিটারে 2-3 এমএল দিতে পারেন 2-3 এমএল হ্যাঁ ওকে তো পরবর্তীতে এটা হচ্ছে ডক্সিঅক্স আচ্ছা ডক্সিঅক্স এখন নাকি পাওয়া যায় না হ্যাঁ একটু দুর্বল রিয়ার হয়ে গেছে পাওয়া যায় না তাও খুঁজলে পাওয়া যায় ভাই আচ্ছা ডক্সিঅক্স হচ্ছে আপনি বলেন ডক্সিঅক্স এটা ঠান্ডার জন্য ঠিক আছে ডক্সিসাইক্লিন গ্রুপের ঠান্ডার জন্য সমস্যা হচ্ছে এখন এটা পাওয়া যায় না না সেই ক্ষেত্রে যে মানুষ যে অনেকে আরেকটা জিনিস কি বলে টাইলোবেট টাইলোবেট এই যে টাইলোবেট ব্যবহার করতে পারি আর এটা আপনারা যদি পানও সেই ক্ষেত্রে দাম বেশি রাখার সম্ভাবনা আছে পরিমাণের বাইরে ব্যবহার করা যাবে না সুস্থ কবুতরকে তো অবশ্যই দেওয়া যাবে না এটাও সুস্থ কবুতরকে দেওয়া যাবে অসুস্থ হলে তারপরে এখানে যে টাইলোসিন ডক্সিসাইক্লিন কোলেস্টিন আর একটা যে কি কঠিন নাম জানি না ঠিক আছে এটাও বেশ হাই কি হাই পাওয়ার আমি এটা ইউজ করছিলাম অল্প পানিতে একটু বেশি পরিমাণে ওষুধ পড়লেই মানে পানিটা একবারে ফেনার পূর্ণ বেশি ব্যবহার করলে খুব তো কাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম দেখো তাইলো বেদ চালটা একটা ভাব আছে এটা আপনার 40 টাকা আগে ছিল দাম প্রকৃত দাম 40 টাকা বাট এইটা আমি বিপদে পড়ে কবুতর অসুস্থ কিনতেই হবে আমার বিপদে পায় লোক 80 টাকা লাগছে আর তখন মার্কেটে এটা পাওয়া যায় না মার্কেট আউট কারণ এই যে কোলেস্টিন এই কিছু অ্যান্টিবায়োটিক সরকার তখন নিষিদ্ধ করছে ব্যবহার করা কারণ ওই পোলট্রি খামারিরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ওদের মুরগি খাওয়ায় যার কারণে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে কারণ কিছু অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ করা হয়েছিল তখন এই জিনিসগুলো যে ডক্সিঅক্সিড টাইলোবেট এগুলো মার্কেটে আউট হয়ে যেতে শুরু করে দাম বাড়ানি শুরু করছিল সেটা গেল টাইলোবেট তো আপনি টিকাটুলের এখান থেকে মানে কোন জায়গা থেকে ওষুধ কালেকশন বেশি করেন ওষুধ আমি ওই কাপ্তান বাজারে যাই কাপ্তান বাজারে তেমন একটা পাওয়া যায় না কিছু পাওয়া যায় ভিটামিন কে এর চাহিদা পূরণ করে
অনেক সময় দেখা যায় যে কবুতরের সব ঠিক আছে, ক্রিমিন কোর্স করেছেন, খাবার দাবার সব ঠিক, তাও দেখা যায় পানি পানি পায়খানা করে। তারপর কবুতরের সব ঠিক আছে, কোর্স টোর সব ওকে, তারপরেও কবুতরের ওই বুকের খাঁচা বাজে যেতেছে, ঠিক আছে। তখন এইটা এনার্জি ভিটামিন কে এর অভাবে এটা হতে পারে, কিন্তু এটা আমি এখনো খুলিই নাই, যে ব্যবহার করবো এখনো খোলাই হয় নাই, দুই তিন মাস আগে আসছিলাম। এটা আপনার প্রতি দুই তিন মাস পর পর ব্যবহার করতে হয়, ঠিক আছে, এটা কোনো মাসিক কোর্সের জন্য না। আর এটা মেবি 5 লিটারে 1 গ্রাম এইভাবে দিতে হয়, 5 লিটারে 1 গ্রাম, হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর অল্প পরিমাণে দিতে হবে। আচ্ছা, এটার টাকা হচ্ছে 22 টাকা, হ্যাঁ, এটার দাম কম। যেমন এই যে মুরগির ক্ষেত্রে কিন্তু 12 লিটার পানিতে 1 গ্রাম, ঠিক আছে, তিন থেকে পারলে 10 লিটার পানিতে 1 গ্রাম দেন। আমার কথা হলো কোন ওষুধ এত বেশি ব্যবহার করার দরকার নাই। এরকম একটা ওষুধ পাইছিলাম, নামটা বললাম না ওই ভাইয়ের, উনি মানে ছবি তুলছিল, মনে আছে যে কবুতরের দোকান, তো উনি ছবি তুলছে যে কি কইলো 20 লিটার পানিতে 1 গ্রাম, আমি 20 লিটার পানি করতে পাবো আর 1 গ্রামের লেগে আমার লাগবে হইতে 250 ml, হেরো 2 টুকুর খায় ফালাই দিব, 20 লিটার পানি আমি কেন নষ্ট করবো। এরকম একটা টাইপের ওষুধ এটা, মনে হয় 15 লিটার পানিতে 10 লিটার, 10-12 কবুতরের জন্য একটু বেশি নিলেই ভালো। হ্যাঁ, কবুতর তো মনে করেন পানি কম খায় মুরগির তুলনায়, সেটা একটু বেশি দিলেন। আর মার্কেটে যত প্রোবায়োটিক আছে সবগুলাই দেখবেন 200-300-400 এর দাম, প্রোবায়োটিকের দাম একটু দাম বেশি। সো এটা কারো যদি অল্প পরিমাণে কবুতর অল্প পরিমাণ লাগবে সেই জন্য বায়োগার ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে মানে সাপোজ আপনার কবুতর অসুস্থ হয়েছে, তো আপনি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিয়ে ওটাকে সুস্থ করলেন, সুস্থ করার পরবর্তীতে যখন মাল্টিভিটামিন টাল্টিভিটামিন খাওয়াবেন, ওই যে ওর উপরে যে ধবল গেছে ওটা পূরণ করার জন্য প্রোবায়োটিক মাস্ট। অ্যান্টিবায়োটিক দিলে হয় কি, ওর শরীরে ভালো খারাপ খারাপ ব্যাকটেরিয়ার কারণে অসুস্থ হয়েছে, খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক আছে, আর ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে খারাপ ভালো সব ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায়, আর প্রোবায়োটিক দিলে ওই ভালো ব্যাকটেরিয়ার জন্য যে পরিবেশটা দরকার ওটা আবার তৈরি হয় ওর বডিতে, যার ফলে দেখা যায় ভালো ব্যাকটেরিয়া আবার তৈরি হওয়ার সুযোগ পায় বডিতে। এখানে আরেকটা ক্লু দেওয়া দেয়, আপনারা হোসেন সিদ্দিকী ভাইয়ের কবুতর বাড়ি kobutorbari.com এ গেলে উনি একটা আর্টিকেল লিখছিল, আমার ভেটেরিনারি ডক্টরের নামটা খেয়াল নাই, তো উনি প্রোবায়োটিক কেন ইউজ করা হয় না করা হয় একটা সুন্দর করে আর্টিকেল লিখে দিয়েছিল, পাবো কিনা বলতে পারতেছি না। আপনারা একটু মানে জাস্ট kobutorbari.com এ গিয়ে ওখানে একটু প্রোবায়োটিক আর্টিকেলগুলো চেক করেন, এটার সম্বন্ধে আরো ভালো জানতে পারবেন। গুগলে লিখলেও গুগলে প্রোবায়োটিক লিখে দেখেন, সার্চ দেন অনেক আছে। আচ্ছা, তো এটা ক্যালসিয়াম, এমনি ক্যালসিয়ামের জন্য খুবই জনপ্রিয় একটা ওষুধ, ওই আগে দিতাম, ইদানিং আর দেওয়া হয় না। আগে ওই কোন কবুতর যদি আপনি মনে করেন যে ডিম পাড়ার পর দাঁড়াতে পারে না, তখন ক্যালটেট দিলেন, তারপর একটু যে বি কমপ্লিট দিলেন আর কি, বি কমপ্লেক্স, এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে ওই যে আমার ফার্স্ট একটা মাদে অসুস্থ হয়েছিল, পরবর্তীতে টানা 8 দিন লাগছিল, 8 দিনই তো লাগছে, মেবি 8 দিনের মতো লাগছিল, এটাকে খাওয়ায়া সুস্থ করছিলাম, ভিডিও আছে চ্যানেলে, এটা ব্যবহার করতে পারেন। এটা 1 প্যাকেট 8-10 টাকা নেয়, এক এক পাতা 8 টাকা, মেবি হ্যাঁ 10 টাকায় নেয়, 10 টাকা নেয় অনেক জায়গায়, ব্যবহার করতে পারেন। দোকানদার বলে ভাই 2 টাকা ভাঙ্গি না, এটা রিবোসন, এটা গোটা কাটি রিবোফ্লাভিন, ঠিক আছে, গোটা জেসন কোম্পানির অরিজিনালটা নিয়েছি, এটা আপনার ওই যে কৌটরের বাচ্চার মুখে পক্স টক্স হলে এটা ব্যবহার করলে একটু দ্রুত শুকায়, পক্স পরবর্তীতে ক্যাঙ্কার ক্যাঙ্কার করলে এটা ভালো কাজ করে। এটা এক পাতা ওই 5 টাকা নিবে, আর 5 টাকা নেয়, এটা একটু যে আপনার কবুতরের বাচ্চা যদি যে পিছু পায়পথের দিক দিয়ে ফুলে চলে যায় ক্যাঙ্কার, এর জন্য খুবই ভালো একটা ওষুধ। এরপরে এটা সিপ্রোসিন, অনেকদিন ব্যবহার করা হয় না, এই একটাই বেচারের মতো আছে সিপ্রোসিন, ওই নামটা ভালো করে খেয়াল
অনেকে তো ঠান্ডার কারণে ব্যবহার করে, যারা একেবারে খুব বেশি মানে একেবারে গ্রামের দিকে থাকে এরকম ওষুধ কালেকশন করা সম্ভব না, বিশেষ করে হচ্ছে যে এটা, হ্যাঁ যে এটা এরকম টাইপের ওষুধ কালেকশন করা সম্ভব না, তারা আর কি এই যে এরকম এই ওষুধগুলো ইউজ করে লেবু পানি মিক্স টিক্স করে। তো আমি এটাই ইউজ করছিলাম আর হ্যাম্পকুপিচ ইউজ করছিলাম মানে সবুজ চুনা ড্রপিংয়ের জন্য। লাস্ট যখন একটা বাহির থেকে কবুতর আসার পরবর্তী আমার কবুতর অসুস্থ হয়েছিল, এটা ব্যবহার করতে পারেন এমোডিস ভালো সবুজ চুনা ড্রপিং ঠিক করার জন্য। ক্যাঙ্কারের সমস্যাও ভালো কাজ দেয়। আমি দেখা যাবে বাচ্চা ক্যাঙ্কারের জন্য, বাচ্চার ক্যাঙ্কার হলে একটাকে মনে করেন 6 ভাগ 8 ভাগ করে একটু খাওয়াই দিলাম। চাপে পড়ে কোন কারণে, খুব চাপের ভিতরে আসছে, ভয় পাইতেছে, প্লাস কোন কারণে অনেক খুশিতে অনেক উত্তেজিত হয়ে যাইতেছে, বাচ্চা ফুটার পরে বাচ্চাকে খাওয়াইতে হবে, এই চাপ, তখন ওই ভাইরাসটা ওদের বডিতে আর কি সক্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, তখন ওই যে ক্রপ মিল্কটা খাওয়ায় ওই ক্রপ মিল্কের মাধ্যমে বাচ্চার বডিতে ওই ক্যাঙ্কারের ভাইরাসটা ঢুকে আর তখনই ওই যে বাচ্চার ঠোঁটে ক্যাঙ্কার। আচ্ছা, তো মানে ক্যাঙ্কারের এগেনস্টে কাজ করে বিপরীতে ভালো কাজ করছে মানে এমনি আপনি যদি এরকম পেয়ার্স আর কি বের করতে পারেন যে হ্যাঁ আমার এই পেয়ারটার প্রতিবার বাচ্চাই বাচ্চার ক্যাঙ্কার হইতেছে, তখন এই পেয়ারটাকে ওই বাচ্চা ফুটার 2 দিন আগে থেকে বাচ্চা ফুটার 4-5 দিন পর্যন্ত এই 400 mg এমোডিস একটাকে 8 ভাগ করবেন, 8 ভাগ করে প্রতিভাগ ভরা পেটে একবার খাওয়াই দেন, আশা করা যাবে বাচ্চার আর ক্যাঙ্কার হবেই না। মোট তো মোটামুটি প্রায় সেম চিকিৎসা এই রিবোসন আর হচ্ছে এটা ক্যাঙ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে। আর লাস্ট হচ্ছে মলম, এটা মাইক্রোল, এটা আমি অনেকদিন আগে কিনছিলাম, এটাও আপনার যে ক্যাঙ্কারের ক্ষেত্রে ভালো কাজে দেয় মানে উপরের আগে মলম। হ্যাঁ হ্যাঁ, ক্যাঙ্কারের ওই ঘাওটা অনেকে তো কি অয়েন্টমেন্ট জানি70 টাকার মতো নেয়। যদি আর কেউ ক্যাঙ্কার হয়, ক্যাঙ্কার তো আমরা কটলবার দিয়ে তুলি আগে, তারপরে এটা একটু মাখাই দিলে আর একটু মানে মুখের ভিতরে দিয়ে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আর একটু ওই অ্যামোডিস দিয়ে দিলাম কিংবা রিবোফ্লাভিন। আর ক্যাঙ্কারের জন্য আরেকটা প্রাকৃতিক ভাবে চিকিৎসা করা যায়, ওইটা হচ্ছে যে আপনার ওই যে ই দিয়ে দারুচিনি দিয়ে, হ্যাঁ হ্যাঁ অনেকেই করে ভালো, দারুচিনি গুঁড়া আর কি পরিষ্কার করে দিয়ে দিলে ভালো। তো এই হচ্ছে, তো এই হচ্ছে মুয়েদ ভাইয়ের 28টা ওষুধের কালেকশন এক এক করে। তাহলে ভাই আছে কিছু জানি না কোন দিকে, আরো নাকি ছিল। তো নরমালি উনি এগুলো সব সময় ব্যবহার করে না, জাস্ট প্রয়োজন অনুসারে এক এক করে ব্যবহার করে। তো আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব হয়েছে মানে বোঝানোর চেষ্টা করেছি, তো এক এক করে প্রত্যেক ওষুধের নাম দাম এবং ব্যবহারের কারণ এবং কতটুকু পানিতে কতটুকু ব্যবহার করবেন বোঝানোর চেষ্টা করেছি। মুয়েদ ভাই অনেক হেল্প করছে, তো আশা করি এই অনেকে হয়তো ওষুধের নাম টাম জানেন না বা অনেকের কাছে বিরক্ত লাগবে যে কবুতরকে পালতে গেলে এত ওষুধ লাগে নাকি। বাট ওই যে ফার্স্টেই বলা যে যার যার কাছে যেটা প্রয়োজন যে যেভাবে কবুতর পেলে উপকৃত হয়। তো এ হচ্ছে আজকের ভিডিও, আপনি ভাই শেষ করেন আমি ধরি। ভিডিও সবাই ভালো থাকবে, এই তো দেখাবে নেক্সট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন সকলে।